আমার নাম সুমি আক্তার, আমার বাড়ি নরসিংদী, আমার বয়স হয়েছে আপনার 32 বছর। আমার গত 3 বছর ধরে হিপ জয়েন্টের সমস্যা, মানে ডাক্তারের বাসায় এভিয়ান বলে। আমার ওই হিপ জয়েন্টের সমস্যাটার জন্য আমি নিচে বসতে পারতাম না, তারপরে হাঁটাচলা করতে পারতাম না, একদম বিছানায় শুয়ে থাকতাম, বাথরুমে যেতে পারতাম না, এমনকি লাঠি নিয়েও হাঁটতাম, লাঠির সাহায্যে আমি হাঁটতাম। আমার ওই জায়গায় ব্যথাটার জন্য আপনার মানে অনেক অস্থিরতা ব্যথা ছিল, মানে এক সময় ব্যথা হইলে মনে করেন একদম বিছানায় শুয়ে থাকতাম, মানে কোনো হাঁটাচলা করতে পারতাম না, মানে ওই রকম ভাবে ব্যথা হইতো। মানে আমার এই হিপ জয়েন্টের মাঝে কি মানে টান দিয়ে ধরে রাখতো, মানে দড়ি দিয়ে রশি দিয়ে যেমন বেঁধে রাখছে ওই রকম রাখতো। আমি এই রোগটার কারণে অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখাইছি, কিন্তু কোনোটাই বাকি রাখি নাই, যাই যেটা বলছে ওইটাই করছি, কিন্তু কোনোটাই কোনো উপকার পাই নাই। একটু সুস্থ হওয়ার জন্য মানুষ যে কতটুকু চেষ্টা করে, মানে আমার মতো এই রোগ না হলে কেউ বুঝতে পারতো না। তখন আমি মোবাইলে চার্জ দিয়ে দিয়ে মানে খালি ভিডিও দেখতাম যে কোন ওষুধ খাইলে আমার এই রোগটা ভালো হবে। তখনই হঠাৎ একদিন আমি শফিউল্লাহ স্যারের ভিডিওটা আমি দেখতে পাই, দেখার সাথে সাথে আমি ওই দিন মানে ডিসিশন নিয়েছি যে আমি শফিউল্লাহ স্যারের সাথে সাক্ষাৎ করবো, এমনকি দেখা করব। তখনই আমি শফিউল্লাহ স্যারের কাছে সাক্ষাৎ করলাম, দেখা করলাম। আমি ওইখানে যখন হাঁটছি তখন আমি মানে দুইটা লাঠি নিয়ে হাঁটতাম, তখন হুইল চেয়ারের মাধ্যমে আমি ওইখানে আসছি। তো এখন আল্লাহর রহমতে আমার আর কোনো লাঠি ব্যবহার করার দরকার আমি মনে করি আর প্রয়োজন পড়তো না, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। ওইখানে আসার পরে শফিউল্লাহ স্যার আমাকে বলছে যে 1 মাস চিকিৎসা নেওয়ার জন্য। তো এখন 1 মাস হয়েছে না, এখন আলহামদুলিল্লাহ মানে আমি 17 দিনে আমি আলহামদুলিল্লাহ ভালো একটি মানে নিজের ভালো একটা জীবন উপভোগ করতে পারছি। এখন আমার আর লাঠি নিয়ে হাঁটার দরকার পড়ে না, এখন আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি, এখন আমার কোনো লাগে না, মানে আমি যথেষ্ট ভালো আছি, মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি, আগে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতাম না। অনেক ডাক্তারের কাছে গেছি, তখন ডাক্তার আমার বলে অপারেশন করার জন্য, তো আমি চাচ্ছি না অপারেশন করাইবার জন্য, তো আমি চাচ্ছিলাম যে বিনা অপারেশনে আমি যাতে ভালো হই, এ কারণে আমার এই DPRC হসপিটালে আসা। এখন আলহামদুলিল্লাহ আমি বিনা অপারেশনে অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আমাকে যে থেরাপি দিছে তার ব্যবহার অনেক ভালো ছিল, মানে অনেক যত্নশীল ভাবে আমাকে ট্রিটমেন্ট করছে, আমাকে থেরাপি দিছে, আমাকে ব্যায়াম করাইছে, মানে অনেক ভালো আমার কাছে, মানে এনের মানুষটি অনেক ভালো লাগছে, মানে সবার ব্যবহার আছে অনেকটা মানে অনেক অনেক ভালো, এখানকার পরিবেশটা আরো ভালো, মানে অনেকটাই মানে পুরাটাই অনেক ভালো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার বাড়িতে থাকি, আমি চিকিৎসা নিচ্ছি, মানে মানে হসপিটাল যেটা আমার মনেই হচ্ছে না, মানে এক কথায় বলা যে শফিউল্লাহ স্যারের এই চিকিৎসাটা, এভিয়ানের চিকিৎসাটা অনেক অনেক ভালো, মানে এক কথায় উত্তর অনেক ভালো, মানে ওই রকম চিকিৎসা মনে আমার মনে হয় আর কোনো হাসপাতালে বা হসপিটালে মানে ওই রকম চিকিৎসা হবে না। আমার মতো যে সমস্ত রোগীরা আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি যে একটাই রিকোয়েস্ট যে মানে ওই শফিউল্লাহ স্যারের ভিডিও দেখে, যেই দেখে ভিডিও মানে ওই ভিডিও দেখার সাথে সাথে যেন শফিউল্লাহ স্যারের সাথে সাক্ষাৎ করে এমন এখানকার ট্রিটমেন্ট নেয়। আর ওরা মনে করেন যে মানে ভালো ছাড়া কোনো খারাপ হইতো না, মানে ভালোই আল্লাহর রহমতে ফিরে যাইব। সবাই আমার জন্য দোয়া করবে আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।